মহালয়াদ্দিন অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ। গতকাল লেক গার্ডেন্স থেকে ক্যাবে ওঠেন এক মহিলা আইনজীবী, তার গন্তব্য ছিল নাগের বাজার। ক্যাবে এসি বন্ধ থাকায় চালকের সঙ্গে মহিলার বচসা। এরপর ঠিক কি ঘটে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, ঠিক কি অভিযোগ করছেন ওই মহিলা আইনজীবী? একেবারেই দেখো, ঠিক পুজোর আগে মহালয়ার দিন বিকেল বেলা কিন্তু অ্যাপ চালকের বিরুদ্ধে সেই মহিলা আইনজীবী যেটা অভিযোগ করছেন যে গতকাল মহালয়ার দিন বিকেল 4:10 নাগাদ তিনি লেক গার্ডেন্সের বাড়ি থেকে বেরোনোর জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেন। নাগের বাজার তার গন্তব্যস্থল ছিল এবং সেখানে কিন্তু অ্যাপ ক্যাব বুক করার পর সেই গাড়িতে তিনি ওঠার পরে তিনি দেখতে পান যে গাড়ির কাঁচ বন্ধ রয়েছে এবং এসি বন্ধ। সেই নিয়ে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে তার কথোপকথন হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাপ ক্যাব চালক তাকে কুপ্রস্তাব দেন এবং সেই কুপ্রস্তাব শোনার পর তিনি কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন, তেমনটাই তার অভিযোগ। এবং তারপরে তিনি চলন্ত গাড়ি থেকে নামার জন্য দরজা খুলতে হলেন এবং 100 ডায়াল করে পুলিশকে কিন্তু গোটা বিষয়টি জানান যে কি ঘটনা ঘটেছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। এবং সেই কুপ্রস্তাবের বিষয়টা যখন তিনি পুলিশকে বলছেন, সেই সময় তার যেটা অভিযোগ যে সেই অ্যাপ ক্যাব চালক গাড়িটিকে দাঁড় করিয়ে দিয়ে তাকে জোর করে তাকে গায়ে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে আটকে রাখার চেষ্টা করেন। পরবর্তী ক্ষেত্রে উল্টো দিকে কিন্তু পুলিশ কর্মীরা কয়েকজন ছিলেন, একেবারে লেক গার্ডেন্স ব্রিজের কাছে সেই ঘটনা ঘটে, তারা দৌড়ে আসে। পরবর্তী ক্ষেত্রে চারুমার্কে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে যদি এখনো পর্যন্ত সেই অ্যাপ ক্যাব চালককে গ্রেপ্তার করা না গেলেও আটক করা না। ঠিক পুজোর মুখে মহালয়ার দিন এক মহিলা যাত্রীকে অ্যাপ ক্যাব চালকের কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সেই অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। অভিযোগকারিনী পেশায় একজন আইনজীবী, তার যেটা বক্তব্য যে গতকাল অর্থাৎ মহালয়ার দিন তিনি নাগের বাজারের উদ্দেশ্যে একটি অ্যাপ ক্যাবে ওঠেন এবং তারপরেই তাকে কুপ্রস্তাব দেন সেই অ্যাপ ক্যাব চালক এবং তাকে শ্লীলতাহানি করা হয়েছে, তেমনটাও কিন্তু অভিযোগ উঠছে। আমি নাগের বাজারের উদ্দেশ্যে একটা অ্যাপ ক্যাব বুক করি, কারণ কালকে আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল, উনি যেতে পারেননি, তো আমাকে ক্যাব করেই যেতে হয়। আমার বাড়ির সামনে থেকে আমি ক্যাবে উঠি, উঠে একটা দুর্গন্ধ পাই, তো ছেলেটিকে বলি আমি যে তুমি এসিটা চালিয়ে দাও। প্রথমবার আমার কথাটা ইগনোর করে এবং ইগনোর করেও গাড়িটাকে আমি ভাবলাম ও ব্যাক করবে বলে, অনেক সময় প্রবলেম হয় তাই। তারপর যখন ব্যাক হয়ে গেছে তখন আমি বলি ভাই ভীষণ গরম পিছনটা, তুমি একটু এসিটা চালিয়ে দাও। ও তখন আমাকে বলে যে পাশে এসে বসো, নাহলে আমি ঠান্ডা করবো কী করবো, আমি তোমার পাশে কেন বসবো। তখন আমাকে আবার বলে যে পাশে এসে না বসলে আমি ঠান্ডা করবো কী করে, আমিও ডাবল মিনিংয়ের কথাটা বুঝি। এবং আমি মানে সঙ্গে সঙ্গে গাড়ির দরজাটা আমি খুলে দিই, যে যা হতো আমি ওখান থেকে ঝাঁপ মারতাম যদিও গাড়ি না থামাতো। এবং খুলে আমি সাথে সাথে যেটা করি আমি 100 ডায়াল করি। 100 ডায়াল করে যখন আমি আমার পরিচয় দিই ওখানে বলতে থাকি, তখন ছেলেটি বোঝে অবস্থা খারাপ এবং আমার যে পরিচারিকা ছিল সেও প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তো ও তখন সাইড করে গাড়িটা, সাইড করে ও বোঝে যদি আমি নেবে যাই তো ওর কোনো প্রবলেম হবে। ও এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে গাড়ির ভিতরে ঠেলে ঢোকানোর চেষ্টা করে। আতঙ্কে আছে? হ্যাঁ, ভীষণ আতঙ্কে আছি।